हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल होमियो सेवा। होमियो सेवा चैनल पक्ष के चले एलाम नतून एक विषय निये। आमी डॉक्टर एस एम नूरुल आलम स्वास्थ्य विषय परामर्श निये थाकब आपनादेर पाशे। आमार आजकेर आलोच्य विषय आपनार शरीर के सुस्थ रखते, आपनार शरीर रोग प्रतिरोध क्षमता के बृद्धि करते, आपनार इम्यूनिटी सिस्टेम के बृद्धि करते कि करा उचित, कि खावा उचित, ये विषयगुलो निये आमरा आलोचना करार चेष्टा करब। चलून चले जावा जाक मूल आलोचनाय। तबे तार आगे जारा एखोन आमार चैनलटी सबसक्राइब करेनि, प्लिज सबसक्राइब माई चैनल एंड प्रेस द बेल आइकन, जाते परवर्ती नतून भिडियोटि आसा मात्रई आपनार काछे नोटिफिकेशन पौंछे जाय। আমরা সবাই বলে থাকি স্বাস্থ্য সকল সুখের মূল, আবার স্বাস্থ্যই অনর্থের মূল। আপনার স্বাস্থ্য সুখের হবে তখনই যখন আপনার স্বাস্থ্য অনেক সবল হবে, সুন্দর হবে। আপনার স্বাস্থ্য হচ্ছে এরকম হাতির মতো শরীর নিয়ে আপনি বসে আছেন, কিন্তু আপনি খাবার দাবার নিয়ন্ত্রণ করতেছেন না। আবার আপনার স্বাস্থ্য একদম হ্যাংলা, কিন্তু আপনি সেখানেও খাবার দাবার নিয়ন্ত্রণ করতেছেন না। মানে কি খাওয়া প্রয়োজন সেটাই আমরা বুঝতেছি না। আমি মোটা হয়ে গেছি, আমার স্বাস্থ্য অনেক বেশি খারাপ, আমার শরীরের ওজনের কারণে আমি বাসা থেকে বেরোতে পারি না, হাঁটতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না। আবার আমি অতিরিক্ত শুকনো হওয়ার কারণে রোগা দেখা যায় আমাকে, আমার শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে, কিন্তু আমি কোনো নিয়ম মেনে চলি না এবং একটা সময় অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে থাকি। এতে শুধু যে আপনার টাকা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে তা নয়, আপনার কারণে আপনার পুরো পরিবার সাফারার হচ্ছে। তো আমরা এটা কখনোই চাই না যে আমার কারণে আমার প্রতিবেশী বা আমার পরিবার সাফারার হোক। তো এটা থেকে বেরে আসার জন্য আমাদেরকে খাবারের ক্ষেত্রে কিছুটা নিয়ম মেনে চলাটা খুবই জরুরি এবং আমাদের জীবনযাত্রার মানটাও কিছুটা হলেও ডেভেলপ করা উচিত। সেক্ষেত্রে যদি আমি প্রথমে খাবার থেকে শুরু করি, সেটা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। শরীরের শক্তি বাড়ানোর জন্য প্রোটিনের কোনো বিকল্প নাই, প্রচুর পরিমাণে প্রোটিন প্রয়োজন হবে আপনার স্বাস্থ্যকে রক্ষা করার জন্য। এক্ষেত্রে খেতে হবে আপনাকে ডিম, প্রতিদিন নিয়মিত ডিম খেতে হবে, মুরগির মাংস খেতে হবে, দই, বাদাম ইত্যাদি জাতীয় খাবার আপনাকে খেতে হবে, এগুলো প্রোটিনের ভালো উৎস। পাশাপাশি গরুর মাংস আপনি খেতে পারেন। প্রোটিনের পাশাপাশি খেতে হবে সামান্য কার্বোহাইড্রেট। এক্ষেত্রে খাদ্য তালিকায় রাখুন ওটমিল বা বাদামি ভাত। পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য আপনি খেতে পারেন প্রচুর ফল এবং সবজি। তবে যদি আপনি মোটা হন, সেক্ষেত্রে দেখা গেছে কার্বোহাইড্রেটটা আপনি অ্যাভয়েড করবেন এবং সুগারটা আপনি অ্যাভয়েড করবেন। অন্য সমস্ত খাবারই আপনি নিয়মিত খেতে পারেন। আপনার জীবনযাত্রার মান এত অনিয়ম, এই জীবনযাত্রার মানটাকে গুছিয়ে নিয়ে আসা, মানে এটাকে ভারসাম্যপূর্ণ করা। আপনি নিয়মিত বিশ্রাম নেবেন এবং ঘুমাবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। এই ঘুমটা মানুষের জন্য অনেক অনেক বেশি জরুরি। আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে না ঘুমাতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীর কখনোই ভালো হবে না, আপনি সব সময় অসুস্থই হয়ে থাকবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো খুবই জরুরি। আর জীবনযাত্রার মান পরিবর্তন করতে আমাদের ম্যাক্সিমাম মানুষের যেটা করে থাকি, আমরা রাতে কাজ করি, দিনে ঘুমাই, কিন্তু রাতে হচ্ছে ঘুমানোর সময়, এই সময় আমরা ঘুমাবো, দিনে হচ্ছে আমরা আমাদের কাজ করব। পাশাপাশি আমাদের কিছু বদভ্যাস যেগুলো রয়েছে, যেমন সিগারেট খাওয়া, নেশা করা, অ্যালকোহল নেওয়া, এই ধরনের কাজ থেকে টোটালি বিরত থাকা। এছাড়া প্রতিদিন অন্তত 10 থেকে 15 গ্লাস পানি আমাদেরকে খেতে হবে চাহিদা অনুযায়ী। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে আমাদেরকে প্রচুর পরিমাণে অন্য কাজে ব্যস্ত থাকতে হবে, নতুন নতুন হবি তৈরি করতে হবে এবং সেই হবিগুলো নিয়মিত আমাদেরকে পালন করতে হবে। তো এগুলো যদি আপনি করেন,
এবং বাজে কাজ থেকে নিজেকে বের করে নিয়ে আসেন। পাশাপাশি খাবার যদি আপনি নিয়মিত নিয়ম মেনে এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি খেয়ে খান, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। এটার পরবর্তী যেটা সেটা হচ্ছে ওয়েট ট্রেনিং করুন। অধিকাংশ নারী হয়তো ভাবে যে সে ভারী জিনিস তুলতে পারবে না, তবে এই কাজটি নারীরাও পারে। আসলে নিয়মিত ওয়েট ট্রেনিং ব্যায়াম শারীরিক শক্তি বাড়ানোর বেশি উপকারী, তাই নিজেকে পিছিয়ে না রেখে শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করুন এবং ভারী জিনিস উত্তোলন করুন। এতে আপনার এক্সারসাইজ হবে এবং আপনার শরীরের যে মানে কী বলে এনার্জি লেভেল সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাদের কী কী করণীয় বা কী করা উচিত, কী খাওয়া উচিত, এগুলো আপনারা যদি মেনে চলার চেষ্টা করেন আশা করি আপনারা সুস্থ এবং সুন্দর জীবন লাভ করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।